আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে মানহার স্কুলে ক্রিসমাস ফেয়ার হবে, তো আমি ওই স্কুল শেষ করার পর আমি চলে আসলাম। ওই স্কুলের উপরেই যত ফেয়ারটা হয়েছে আমি উপরে চলে আসলাম। তো স্কুল শেষ করার পরে মানহা প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, সবসময় ওকে স্কুল থেকে ফ্রেশ স্কুল থেকে নিয়ে যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হওয়ার পর ওকে খেতে দিই। তো আজকে যেহেতু ফেরা ছিল আমি এখান থেকে স্কুল শেষ করার পর উপরে চলে আসছি। মানহার ক্লাসমেটও সবাই আসছে, তো এখান থেকে ও আবার টয় দেখতেছে, চকলেট ছিল তো এটাও সেটা সে নিবে। তো আজকে আমার বোনের মেয়ের আজকে না 1 তারিখে ডিসেম্বর 1 তারিখ ওর বার্থডে ছিল, তো আজকে ওর বার্থডে যেহেতু আজকে ফ্রাইডে, তো আজকে ওর কেকটা মানে 1 তারিখ ওর বার্থডে ছিল। তো আজকে আমার প্ল্যান ছিল যে মানহা আর ওর একসাথেই আমি কেকটা কাটবো। তো আমি আমার বোনের মেয়ের উপলক্ষেই মানহার জন্য একটা কেক নিয়ে আসছি, যেহেতু মানহার বার্থডে এখন না, মানহার বার্থডে মার্চে, বাট আমার বোনের মেয়ের সাথে একসাথে ম্যাচ করি আমি কেকটা কাটার জন্য। ওকে বলছিলাম ফ্রাইডে নিয়ে আসার জন্য, যেহেতু সপ্তাহের 5 দিনই মানহার স্কুল থাকে, ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা আসলে যায়। তো আজকে বাংলাদেশের টাইমের সাথে দেখা যায় যে আবার ইংল্যান্ডের টাইমের সাথে একটু পার্থক্য, যেহেতু তো অনেক সময় ওর স্কুল থেকে বাসায় নিয়ে আসতে আসতে টাইমটাও ম্যাচ হচ্ছিল না। তো আমি এখন চলে যাবো বাসায়, এই তো মানহার জন্য কেক নিয়ে আসছিলাম। তো একসাথে আর কি, তো আমার বোনের মেয়ে, বোনের ছেলে, তো সবাই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন। হ্যাপি বার্থডে রবিনসন আপু। তো মানহার জন্য কেক নিয়ে আসছিলাম, তো একসাথে আর কি কেকটা কাটলাম।